মাই অ্যানাদার নিউ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই বেশ ভালো আছো আমিও বেশ ভালো আছি তো সকাল সকাল দেখো আমি চপ মুড়ি নিয়ে বসে গেছি তো চপমুড়িটাই নিয়ে হয়েছিল। কিন্তু আমি কিছুই খেতে পারিনি এতটাই মানে চপটা ভালো ছিল না তো ভালো লাগেনি চপটা খেতে তার চপ খাওয়া রোজ রোজ চপ খাওয়ার ফল দেখো আমার মুখে কত কি বেরিয়ে গেছে কত দাগ পড়েছে মুখে কত ব্রণ হয়ে গেছে তো চপমুড়ি খাওয়ার এটাই হচ্ছে ফল মুড়িটা কিন্তু নেওয়া হয়েছিল সেই ফার্স্ট সকালে ফার্স্ট সকাল বলতে তখন প্রায় ঘড়িতে আটটা সাড়ে আটটা বাজবে তো তখন মুড়িটা নেওয়া হয়েছিল কিন্তু একটা মুড়ি খেতে পারেনি চপটা ছিল বাসি আগের দিনকার হয়তো চপের আলুটা যে ছিল পুরটা তো তার জন্য খুব শরীর খারাপ করছিলো সেই জন্য আমি একটু শুয়ে রেস্ট করছিলাম তো রেস্ট করতে করতে দেখছি এদিকে ঘড়িতে প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে গেছে সেই জন্য তাড়াতাড়ি সান সেরে নিলাম তো স্নান টান করার পর আমি চলে এসেছি একবারে ওপরে মাথাতে এতটা পরিমাণে যন্ত্রণা করছিল আর সেখানে আমি ভেবে নিয়েছিলাম যে চপ আর দিন খাবো না কোনো দিন বাইরে থেকে চপ খাবো না বাড়িতে নিজে তৈরি করে চপ খাবো তো মাথাতে এতটাই পরিমাণে যন্ত্রণা করছিল তো তারপর আমি দেখছি যে আমার হাতের যে এই তাকাটা ছিল এই তাকাটা নাকি খুলে পড়ে গেছে তো আমি শুয়েছিলাম সেখান থেকে হাতে প্রচণ্ড ব্যথা করছিল ওটা হয়তো চাপ পড়েছিল সেই জন্য প্রচণ্ড ব্যথা করছিলো দিয়ে আমি তো শুয়ে তারপর আমি দেখছি যে এটা হাতে থেকে পড়ে গেছে বিছানার মধ্যে তো বিছানার মধ্যে কুড়ি পেয়েছি ভাগ্যিস রাস্তায় পড়ে তো এটা যদি রাস্তার মধ্যে পড়ে যেত তাহলে হয়তো আর খুঁজে পেতাম না তারপর দেখো আমি একদম ভাত বসিয়ে দিয়েছি ভাতটা মায় বসিয়েছিল ভাতটা প্রায় আর হওয়ার মধ্যে হয়ে গেছে আর এখানে টকের জন্য আর আলু ভাজার জন্য আলু সেদ্ধ হয়ে গেছে এটা হবে আর এখানে শাক সিদ্ধ করতে দেবো সেই জন্য শাকটা এখন এই বাটিটাতে রেখে দিয়েছি জল দিয়ে এই সব দেখতে দেখতে এই দিকে দেখছি তো একবারে ভাতটা হয়ে গেছে হাঁড়ি থেকে একদম বাইরে পড়ে যাচ্ছে ভাতগুলো সেই জন্য আবার তো তারপর আমি আবার কি করবো যে এদিকে দেখছি যে চুলটা নি সিঁদুরটা পরতে হবে সিঁদুরটা পরা হয়নি ভাত হয়ে যাচ্ছে এদিকে আবার এদিকে দেখছি যে পড়া পড়ানি সিঁদুরটা তার জন্য তাড়াতাড়ি করে পড়ে নিলাম তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো আই হ্যাভ তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে আমি প্রত্যেক দিন স্নান করে আসি তখন ঠিক নটা সাড়ে নটার দিক বাজে তারপর ঠাকুর পুজো করে মুড়ি টুড়ি খাই তারপর আমি চুল টুল আঁচড়ে সিঁদুর পরে তবেই আমি ভাত বসাই তো আজকে মা ভাতটা আগে থেকে বসিয়ে দিয়েছে তার জন্য সিঁদুরটাও পড়া হয়নি তার জন্য এদিকে দেখছি তো ভাতটা হয়ে গেছে এবার দেখছি সিঁদুরটা না পড়লেও হবে না তো তাড়াতাড়ি করে সেই জন্য সিঁদুরটা পরে নিলাম বা এদিকে ভাতটাও নামিয়ে ফেলেছি আগে ভাতটা নামিয়ে ফেলেছি তারপর সিঁদুরটা পরে নিলাম তো ভিডিওটা দেখো কন্টিনিউ আলুটা সেদ্ধ করতে দিয়েছি আলুটা সেদ্ধই হয়নি তারপর দেখছি তো তেলে ভাসতে যাবো কি তারপর দেখছি তো সেদ্ধই হয়নি তারপরে আবার এদের কালোটা সেদ্ধ করতে দিলাম প্রথম থেকে ঢাকাটা দিন মিলে আবার সেদ্ধ হবে না প্রাইস এই মাত্র রান্না বান্না কমপ্লিট হলো তো এখনো পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি তো চলো কি কী রান্না করলাম সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি ভাত ডিম ভাজা আলু ভাজা কুমড়োর তরকারি আর এটা আবার কি রয়েছে ওইটা হলো শাক আর এইটা হচ্ছে টক বড়া দিয়ে টক হয়েছে তো আজকে হচ্ছে এইটুকুই মেনু আর মানে আর বেশি কিছু করার সময় পায়নি বেশি কিছু করা হয়নি তো সেই আলু এ দেখো সেই আলু আবার করা তো আমি তারপর চলে গেছিলাম আমার মামের শাশুড়ি অর্থাৎ আমার বান্ধবীদের বাড়ি তো আমি ও আমার মামের শাশুড়ি হয় আমাকে বান্ধবী বলি তো ওদের ঘরটা দেখো জাস্ট ওয়া আমার তো খুব সুন্দর লাগে এই ঘরটা নিয়েও আমি আগে একটি শর্ট ভিডিও বানিয়েছিলাম তো আমি কেন ওকে বান্ধবী বলি তো সে সেটা একটু দেখো তাহলেই বুঝতে পারবে যে মামের শাশুড়িকে হঠাৎ বান্ধবী কেন বলবো তো বুঝতে পারলে আমি কেন কিসের জন্য ওকে বান্ধবী বলি তো এই কারণে মামি শাশুড়ি হলে ওকে বান্ধবী বলি ওর সাথে সব কিছু আমার কথা চলে